গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্ব না শুনে থাকলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থিল স্টুডিও। এখন কিছুটা রিক্যাপ। তরুদেবীকে প্রথমে সেটের পাশে আঘাত করা হয়, কিন্তু তাতে তার মৃত্যু না হলে হাসপাতালের বেডেই তাকে ছুরি দিয়ে হত্যা করা হয়। তবে নীলের এখানে একটিমাত্রই খটকা, যদি কোনো পেশাদার খুনিকে এখানে ভাড়া করা হয়ে থাকে তাহলে সে প্রথমবারেই তাকে মারতে পারল না কেন? এটা কি তারই কাজ, নাকি তাকে হত্যা করার চেষ্টা করেছিল অন্য কেউ? তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। মোবাইল বন্ধ করে ও ল্যান্ড ফোনটা গিয়ে তুলল। ইয়েস, নীল ব্যানার্জি স্পিকিং। আমি বড়াল বলছি। হ্যাঁ বলুন। বুলেট মণ্ডলকে তুলে নিয়েছি, কিন্তু ব্যাটা ছেলের মুখ দিয়ে কিচ্ছু বার করতে পারা যাচ্ছে না। ওর পিস্তলটা সিজ করেছেন? কোথায় পিস্তল, ধুরন্দর লোক, আগেই সেটা হাফিস করে গা ঢাকা দিয়েছিল। জামশেদপুর থেকে তুলে এনেছি মিস্টার ব্যানার্জি। শুনতে পাচ্ছি, পিস্তল পাওয়া খুবই দরকার ছিল, ক্লোজ রেঞ্জ শট, নিশ্চয়ই বুলেট মাথার মধ্যেই ছিল। হ্যাঁ ছিল, ব্যালিস্টিক রিপোর্ট পাওয়া গেছে। আরও চাপ দিন, ওর পলিটিক্যাল ঠাকুরদা কোনো ঝামেলা করেনি? এখনো পর্যন্ত নয়, আমার মনে হয় না কোনো দাগি আসামির হয়ে কোনো পার্টি বেশি মাথা ঘামাবে। পার্টির ইমেজ নষ্ট হওয়ার ব্যাপার আছে না, মিডিয়া তো আর ছেড়ে কথা বলবে না। আমায় কি করতে বলেন? বলতে খুব খারাপ লাগছে। পুলিশের মুখে কোনো খারাপ কথা বলতে আটকায় না, ওগুলোর জন্য আপনাদের আলাদা ট্রেনিং নিতে হয়। কেন ঝাড়ছেন ভাই, পুলিশে চাকরি তো আর করলেন না, বুঝতেন হারামিগুলোর মুখ থেকে কথা বার করতে গেলেও না আমাদের হারাম জাতা হয়ে যেতে হয়। যাগে একবার আসুন না। কোথায়? কনভিক্ট সেলে। আপনার চোকাচুকি প্রশ্নে ও ব্যাটার মুখ আলগা হবেই। এই তো গ্যাস দেওয়া শুরু করলেন। মা কালীর দিব্যি, একেবারে মা কালীকে টেনে নিয়ে এলেন, তাহলে তো যেতেই হবে, আমি একাই আসছি। অনেক ধন্যবাদ। ছিপছিপে চেহারা, ঢেঙা, মডার্ন ফ্যাশনে ছাটা দাড়ি গোফ, গায়ের রংটা শ্যামলা শ্যামলা, মাথায় ছাঁকড়া চুল, ইনভেস্টিগেশন রুমে চেয়ারে বসা, মাথা নিচু। বুলেট মণ্ডলকে দেখে নীল থমকালো। এ নাকি কুখ্যাত মস্তান? এর ভয়ে এলাকা কাঁপে, একটু পালোয়ান গোছের কারো সামনে পড়লে এক ঝটকাতেই শুয়ে পড়বে। অবশ্য এখনকার মস্তানরা তো আর আগেকার মতো ডাকাত নয়, তাদের সম্বল ছিল লাঠির জোর, আর এদের হাতে উঠে এসেছে আধুনিক নানা ধরনের আগ্নেয়াস্ত্র। ওইসব আগ্নেয়াস্ত্রের সামনে বুনো হাতিও তো শুয়ে পড়ে। প্রশ্নোত্তর পর্ব আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। বুলেটের দুপাশে দাঁড়িয়েছিল রাঘব বড়াল আর সৌমেন। তার কাছে নানাভাবে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছিল যে তার পিস্তলটা কোথায়, কিন্তু সে কিছুতেই উত্তর দিতে নারাজ। এবার নীল ধীরে ধীরে ওর সামনে গিয়ে দাঁড়ায়। শেখ কালুকে তুমিই খুন করেছ, এটা প্রমাণ হয়ে যাবে। আমার দুটো প্রশ্নের জবাব দেবে? বুলেট মুখ তুলে তাকায়। এ পর্যন্ত তো দারোগাবাবু অনেক প্রশ্নই করেছেন, এবার আপনি বলুন প্রশ্নটা কি। একটু আগে অফিসার তোমায় একটা খাঁটি কথা বলে দিয়েছেন, কালুকে যে তুমি খুন করেছ এটা প্রমাণ করবে সুদেব কর, যার কথাই তুমি তরুদত্তের হত্যাকারীকে খতম করে দিয়েছ যাতে আর কোনো প্রমাণ না থাকে। কি বললেন? সুদেববাবু সব বলে দিয়েছেন? বাজে কথা, সুদেববাবুকে আপনারা পাচ্ছেন কোথায়? তিনজলা থানায় থার্ড ডিগ্রি তোমাকে এখনও অ্যাপ্লাই করা হয়নি, তখন বাপ বাপ বলে তুমিও সব বলবে। এবার বলো তো, তরু দত্তকে শুটিংয়ের সময় কে মার্ডার করেছিল? আমি জানি না। জানো, সব জানো, তুমি কাকে বাঁচাবার চেষ্টা করছো? সুদেববাবুকে? বড় সোর্স কাটিয়ে তার বস তাকে ছাড়িয়ে নিয়ে যাবে, কিন্তু দুটো মার্ডারের জন্য তোমার হয় জেল নয় ফাঁসি হবে, যে কোনো একটা হবেই। আমি জানি তোমার বউ ছেলে আছে, কে দেখবে তাদের? কেউ দেখবে না। ধোলাইয়ের বহরে নিজেকে বাঁচাবার জন্য সুদেব তোমার নাম বলে দিয়েছে, কোর্টে দাঁড়িয়ে ও একই কথা বলবে, এতে কার লাভ কার ক্ষতি এখনও বুঝতে পারছো না? বুলেট জবাব না দিয়ে মাথা নিচু করে থাকে, তার ভেতরে যে একটা তোলপাড় চলছে এটা বেশ ভালো করেই বোঝা যায়। নীল তাকায় বড়ালের দিকে, বড়াল খান নাড়েন। একটু সময় নিয়ে নীল ফিরে যায় চালাকির লাইনে। তরু দত্তকে মারার দায়িত্ব নিয়েছিলে তুমি, কিন্তু কিন্তু আমি তাকে মারিনি। লোডশেডিংয়ে তাকে ঠাহর করে একটু এগোতেই শুনতে পাই মেয়েটা আর্তনাদ করে মাটিতে শুয়ে পড়ে। হ্যাঁ,
এই খবরটা আমার জানা আছে। তাই 80,000 টাকায় তোমরা, মানে তুমি কালুকে হাসপাতালের বেডেই খতম করে দেওয়ার দায়িত্ব নিয়েছিলে। এই খবরটা কে দিয়েছে জানো? শেখ কালুর বউ। কারণ ওর বউ তোমাকে ভালো করেই চেনে। কি বলেছে হাসিনা? সে রাজসাক্ষী হবে। শালী বেঈমান কায়িকা, কি করবো বলো? তোমরা দিব্যি মোচে তা দিয়ে ঘুরে বেড়াবে আর সে স্বামীকে হারাবে, সে তো আর হয় না। এমনকি তার হকের টাকাটা পর্যন্ত তার হাতে আর আসবে না। রাজসাক্ষী হলে তার সাজাটা মকুব হয়েও যেতে পারে, কিন্তু তোমার পক্ষে বাঁচাটা অসম্ভব। এখনো বলছি, যেটুকু জানো বলে ফেলো। বড়বাবুকে আমি রিকোয়েস্ট করব যাতে উনি কেসটাকে অন্যভাবে সাজিয়ে তোমাকে কোর্টে প্রডিউস করে। এছাড়াও তোমার উপরে নার্কোটিক্স চালানোর অভিযোগও আছে। নিশ্চয়ই বুঝতে পারছো অবস্থাটা কোথায় দাঁড়াবে। একটা অখণ্ড নিরবতা নেমে আসে। মিস্টার বড়াল থেকে শুরু করে এমন একজনও কোনো কথা বলে না। আরও কিছুক্ষণ সময় যাওয়ার পর আত্মগতভাবে বুলেট বলে, কি জানতে চান আপনারা? আমি সব কথাই বলবো। কিন্তু বলেইছি তো, তোমার শাস্তি যতটা কম করা যায় সেইভাবেই কেসটা সাজাবেন মিস্টার বড়াল। বললাম তো, আমি পৌঁছবার আগেই আর কেউ তাকে মারতে চেয়েছিল। সে কে? সুদেব? সুদেববাবু কোনোদিনও অ্যাকশনের সময় স্পটে থাকে না। ওরা সব পেছন থেকে কলকাটি নাড়ায়, আর কাজ করতে হয় আমাদের। সব থেকে আরামি হচ্ছে ওই কোম্পানির মালিক মালহোত্রা। ও সালাকে আমি কম মেয়ে সাপ্লাই করেছি, কম ড্রাগস চালান করেছি, এখন সালারা আমাকেই ফাঁসাতে যায়। একবার বেরোতে পারলে তোমাকে টপকে অন্য কেউ মেয়েটাকে মারতে পারবে না। কিন্তু সেটাই তো হয়েছে। কে করতে পারে বলে মনে হয়? ও মেয়ের অনেক নাগর ছিল, সুন্দরী মেয়ে তো, বহু ছেলেকে নাচিয়েছে, তাদেরই কেউ একজন হবে। একে বলে জেলাসির খান মেটানো। তোমার কোনো আন্দাজ আছে নাগরগুলো সম্বন্ধে? কেন, সুদেববাবু আছে, মালহোত্রাবাবু আছে, ওদের পাড়ারে 2-3 জন ছেলে আছে, অবশ্য সেগুলোর নাম আমি জানি না। কালুকে মারতে কে হুকুম দিয়েছিল তোমায়? মালহোত্রা? না, মালহোত্রা আমায় 2 চক্ষে দেখতে পারতো না, সুদেববাবুই বলেছিল কাজ সেরে কালু বেরিয়ে এলে ওর মাথায় দানা ভরে দিতে। পিস্তল কাকে দিয়েছিল তারপর? যার পিস্তল সেই নিয়ে নিয়েছে। সুদেববাবু, তাই তো? বুলেট মাথা নাড়ায়। ঠিক আছে বলে নীল বেরিয়ে আসছিল। বুলেটের ডাকে ফের দাঁড়ায় নীল। কিছু বলবে? পেটের দায়ে নোংরা লাইনে চলে এসেছি, কেন কী জন্য সেসব অনেক কথা শুনে আপনাদের ভালোও লাগবে না। ফিরতে চাইলেও ফিরতে পারবো কি না জানি না, কিন্তু ঘরে আমার ইয়ং বউ আর 2টো ছেলে আছে, তারা সবাই বাচ্চা। আপনি কি আমি জানি না, কিন্তু আমার দিকটা একটু ভেবে দেখবেন। কালু তো তোমার বন্ধুও ছিল। না সাহেব, দোস্ত যাকে বলে ঠিক তা নয়। ওর বিবি মানে হাসিনা, ও আগে হিন্দুর মেয়ে ছিল। আমার সঙ্গে দীপ্তি মানে হাসিনার আশনায়ও ছিল। দীপ্তি হায়ার সেকেন্ডারি পাশও করেছিল, কিন্তু কোথা থেকে শালা কী হয়ে গেল, কালু শেখ আমাকে টপকে একদিন দীপ্তিকে ফুসলে নিয়ে চলে গেল। সে থেকেই দীপ্তির উপর আমার রাগ। আমিও একদিন ভদ্রবাড়ির ছেলে ছিলাম, দীপ্তির উপর প্রতিশোধ নিতে আমি গুন্ডার মস্তান বনে গেলাম। কালুকে ফাঁসাবার জন্য কালুর সঙ্গে আমি দোস্তি করি। তাই বুঝি তুমি সুযোগ পেয়েই কালুকে শুইয়ে দিলে? ও শালা তো একটা কষায়, টাকা পেলে ও যাকে থেকে খুন করে দিতে পারে। দীপ্তিকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আমাকে খুন করে দিয়েছে। কালুর ওপর তোমার রাগ, কিন্তু ওর বাচ্চা দীপ্তিকে তো আগে তুমি ভালোবাসতে, একবার ওদের কথা মনে পড়ল না? না, পড়েনি। আজ দীপ্তিকে আমি হেট করি, ওর বাচ্চাকেও। আরও ঘেন্না করি কেন জানেন? ও শালী কালুর জন্য আমার কথা আপনাদের কাছে ফাঁস করে দিয়েছে বলে। নোংরা মেয়ে, একেবারে নোংরা মেয়ে। যাগ্গে, আর আমার কিছু বলার নেই। আমার কি শাস্তি হবে জানি না, তবে দেখবেন আসল কালপিটটা যেন ছাড়া না পাই। এবার আমি একটু একা থাকতে দিন, যান আপনারা। ইশারায় নীল সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। অফিসে পৌঁছে ও জিজ্ঞাসা করল, বুলেটের সব বয়ান টেপ হয়ে গেছে তো? সৌমেন পকেট থেকে ছোট্ট ডিক্টোফোনটা বার করে বড়ালের হাতে দিয়ে দেয়। বড়াল ডান হাতটা বাড়িয়ে দেয় নীলের দিকে। হাতে হাত মিলিয়ে নীল বলে, প্রেমের জন্য কখনো মানুষ দেউলে হয়ে যায়, আবার কখনো প্রতিহিংসার আগুনে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, তাই না? সেটা তো বুঝলাম, কিন্তু আপনার টেকনিকটার থেকে আমার একটা শিক্ষা হলো। আমি আপনাকে শিক্ষা দেব? এত স্পর্ধা আমার আছে নাকি? আপনি শুধু চতুর নন, বিনয়ের অবতারও বটে। বেমালুম মিথ্যে কথা বলে বুলেটের কাছ থেকে অনেক কথা বার করে নিলেন। আমার শিক্ষাটা হলো কি জানেন, সব সময় পেটালেই পেটের কথা বার করা যায় না।
মিষ্টি কথায় মিথ্যে দিয়েও সত্যটাকে বার করে আনা যায়। এক কাপ চা পাওয়া যাবে? সোমেন, ভগীরথকে পাঠাও, শুধু চা নয়, গুপ্তার দোকান থেকে সিঙাড়া উইথ চাটনি আনতে বলো। এবার সুদেব, তাই তো? হ্যাঁ, ওটাকে না পেলে মালত্রাকে কব্জা করা যাবে না। জানি, এখন সবটাই ডিপেন্ড করতে হবে নিসার হোসেনের ওপর। কবে মাছ টান লাগাবে বড়শিতে সেটাই দেখার। তবে আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না। সুদেব তো একটা আলুবাজ লোক, দীপ্তি ওরফে হাসিনা মনে হয় সুন্দরী মেয়ে, ওরই টানে চলে আসবে। আমার একটা খটকা রয়ে যাচ্ছে মিস্টার ব্যানার্জি। খটকাটা কি? সে কালুর মধ্যে কি এমন পেয়েছিল হাসিনা? নিজের জাত ধর্ম এমনকি পূর্ব প্রেমকে ছেড়ে ছুড়ে সে কালুর মতন একটা ছেলের হাত ধরে বেরিয়ে যায়, আশ্চর্য। একজন মহান কবির একটা লাইন মনে পড়ে গেল, প্রেমের ফাঁদ পাতা আছে ভুবনে, কে কোথায় ধরা পড়ে তা কে জানে। সেটা কতটা উভয় পক্ষের প্রেম তা আমি জানি না, হয়তো এক পেশে বুলেটের আবেগ হতে পারে। বুলেট হয়তো ভালোবাসত, কিন্তু দীপ্তি কি সত্যি তার প্রতি ইনভলভ ছিল? ছেড়ে দিন এসব, প্রেম বড় জটিল ব্যাপার, জটিল ক্রাইমের চেয়েও জটিলতর। আমার মাথায় এখন অন্য চিন্তা চক্কর মারছে। অন্য কোনো জটিল রহস্য? বলতে পারেন একরকম তাই। শোনা যাবে না? আগে নিজের কাছে স্বচ্ছ হই, তারপর তো সবই জানবেন। এবার সুদেবকে নিয়ে সুতো ফেলবেন আপনি আর নিসার হোসেন, অ্যারেস্ট করে সংবাদটা দেবেন, আমি ততক্ষণে রহস্যটা ক্লিয়ার করার চেষ্টা করি। আপনি মশাই ভাঙবেন তবু মজ খাবেন না। ঠিক আছে, সাসপেন্সেই রইলাম। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ বলে নীল উঠে পড়ল। ঠিক এক সপ্তাহ পর বড়তলা থানায় ফোন এলো তিনজলা থানা থেকে। নিসার হোসেন। হ্যাঁ বলছি, হোসেন সাহেব তো? আপনি আমার গলাও শুনে রেখেছেন? ওটা আমাদের অভ্যেস, একবার কারোর গলা শুনে তার অ্যাকসেন্টগুলো মনে রাখা তো আমাদের জন্য ইজ আ মাস্ট। কি, তাই তো? অফকোর্স। তা ফোনটা কি জন্যে? হাসিনা খবর পাঠিয়েছে, আসছে শনিবার সুদেববাবু আসবেন কিস্তির 10,000 টাকা নিয়ে। আর আমি ওদের কোম্পানিতে চাকরি করবো কিনা সেটা উনি সেই দিনই জেনে নিতে চান। আমি কি কোনো ফোর্স নিয়ে আসবো? দরকার হবে না, তবে আপনার কি সময় হবে? বলেন কি মশাই, মার্ডারটা মানে অ্যাটেম্প টু মার্ডারটা হয়েছিল আমারই এলাকায়? আরে আমার থাকা তো 100 বার উচিত, কিন্তু ঠিক কটায়? টাইম কিছু আছে? মনে হয় দুপুরের দিকে, এর আগের দিন তো ওই সময়ই এসেছিল। আর একটু দেরি করে এলেও অসুবিধে হবে না, আপনি দুপুর নাগাদই চলে আসুন। অল রাইট, আমি শনিবার ঠিক সময় পৌঁছে যাব। ভালোই হয়েছে এসে পড়েছেন, তবে পাখি এখনো খাঁচায় ঢোকেনি। হাসিনা বিবি তো এখনো ফোন করেনি? না, এরা তো সব একই লাইনের। ধারণা আছে কেন হাসিনা এদেরকে পুলিশের জিম্মাদারিতে পৌঁছে দিতে চাইছে। আমার মনে হচ্ছে শেখ কালুর খুন হওয়াটাও ঠিক মেনে নিতে পারছে না। জানেন না, এখানে একটা ট্যাঙ্গুলারের খেলা প্লে করে গেছে। হাসিনা মেয়েটা কেমন, কোনো খোঁজ নিয়েছেন? হাসিনা সম্পর্কে আমি কিছু খোঁজ নিয়েছি। মেয়েটি ছিল একটি হিন্দু ফ্যামিলির মেয়ে। ইয়েস, ইয়োর ইনফরমেশন ইজ করেক্ট। ও আগে ছিল হিন্দু কায়স্থ পরিবারের একমাত্র মেয়ে। মেয়েটির ওই প্রাক বিবাহিত জীবনে একজনের সঙ্গে কিছু ইনফ্যাচুয়েশনের ব্যাপার ছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজের ধর্ম ত্যাগ করে শেখ কালুকে বিয়ে করে। পরিবর্তন প্রেমিককে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর ওই ছেলেটির নাম আপনি নিশ্চয়ই শুনেছেন, বুলেট মণ্ডল। মাই গড, বুলেট তো একজন নোটোরিয়াস ক্রিমিনাল। হঠাৎ নিসার হোসেনের মোবাইল ফোনটা বেজে উঠল। হাসিনা বিবি। বলো হাসিনা, পাখি খাঁচায় এসেছে? গুড, আমরা মিনিট 10 সেকেন্ডের মধ্যেই পৌঁছে যাচ্ছি। 4-5 জন কনস্টেবল উইথ আর্মস হাসিনা বিবির ঘরটা প্রায় ঘিরেই ফেলল। অবশ্য ওর লোকজন ছিল সিভিল ড্রেসে, একমাত্র নিসার এবং বড়াল ছাড়া। এত সব ব্যাপার কিন্তু সুদেব কিছুই জানে না। হাসিনা যৌবন মাদকতায় চৌম্বক আকর্ষণী তাকে টেনে এনেছে, গলায় কত কত ভাব এনে সে বলেছে, তাহলে তুমি কি ঠিক করলে? কি ব্যাপারে? সে কি একদিনের মধ্যেই ভুলে গেলে?
মনে রাখার মতো কোনো কথা বলেছিলেন নাকি? কই মনে পড়ছে না তো? মেয়েরা ছলাকলাটা বেশ ভালোই জানে, তুমি আবার একটু বেশি জানো। তোমার সঙ্গে আগের দিন বোধ হয় একটা চাকরির ব্যাপারে কথা হয়েছিল, নাকি 10,000 টাকা পেয়ে ভেবে নিলে এতেই তোমার বাকি জীবনটা কেটে যাবে। হ্যাঁ, ও তাই বলুন সেই চাকরির ব্যাপারে। কিন্তু আমার বাচ্চা মেয়েটির একটা গতি না করে ওকে একা ফেলে তো আমি কোনো চাকরি করতেই পারবো না। আগের দিনই তো তোমায় বলেছি একটা ক্রেসে ওকে রাখার ব্যবস্থা আমিই করে দেব। আচ্ছা বড়বাবু, দুনিয়ায় তো আরও অনেক মেয়ে আছে, শুধু আছে নয় তারা সব আমার চেয়েও সেরা, তা আমার পিছনে পড়লেন কেন? কেন সেটা বুঝতে পারছো না? না, ওটাও তোমার ছলাকলার একটা অঙ্গ। ছলাকলা কিনা জানি না, আসলটা বলুন। আসলটা শুনতে চাও? নকল নয়, আসলটাই। তুমি কি ভাবছো তোমার অতীতটা আমি জানি না? আমার অতীত আপনি জানেন? আমার মুখ থেকে এতই শোনার ইচ্ছে। তবে শোনো, তুমি হাসিনা নও, তুমি দীপ্তি ঘোষ, মন্নত ঘোষের মেয়ে। লেখাপড়াতে ভালোই ছিলে, হায়ার সেকেন্ডারি পাশও করেছিলে, বুলেট মণ্ডলের সঙ্গে জমিয়ে প্রেম করেছিলে। একটা জিনিসই আমার জানা হয়নি, বুলেটকে ছেড়ে হঠাৎ তুমি লাফিংগা মুসলিম সিরিয়াল কিলারকে নিয়ে ঘর ছাড়লে কেন? ও তো কোনোভাবেই তোমার যোগ্য নয়। তোমার ঘর ছাড়ার ব্যাপারটা কি জানাবে? যদিও তোমাকে আমি বলতে বাধ্য নই, তবু তুমি জেনে রাখো, বোধহয় জানাটা তোমার দরকার। তোমাদের 2 নম্বরে ব্যবসার পোষা গুন্ডা বুলেট, হ্যাঁ, ও সালা আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল, আমার পেটে বাচ্চা পয়দা করে গা ঢাকা দিয়েছিল। পাছে আমাকে বিয়ে করতে হয়, সে সময় আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন ওই কালুই আমাকে বদনামের হাত থেকে বাঁচায়, কালুকে বিয়ে করি। অনেকবার কালুকে আমি এই খারাপ পথ ছেড়ে দিতে বলেছিলাম, কিন্তু কোনো উপায় নেই, না জানে লেখাপড়া, না জানে কোনো হাতের কাজ। তুমি প্রথম দিনই একটা মিথ্যে কথা বলে আমাকে টাকা দিয়েছিলে, ওকে নাকি কাঠের মিস্ত্রি হিসাবে বরাদ দিয়েছিলে, 50 নয় 80। তরু দত্তকে হাসপাতালের বেডেই খুন করার জন্যে কালু সব কথাই আমাকে বলে গেছে। কালুকে দিয়ে তোমাদের কাজ হাসিল করে কালুকেই সরিয়ে দিলে, এখন আমার কাছে কোন মতলব নিয়ে এসেছো বলো তো? তুমি সব জেনে গেছো, কালু তোমায় সবই বলে গিয়েছে, ভালোই হলো। সত্যি আমি তোমার কাছে একটা মতলব নিয়েই এসেছি, তোমার মতো স্মার্ট আর বুদ্ধিমতী মেয়ের আমার খুব দরকার। কি হবে? একটা লোক দিনের পর আমাদের মতো কিছু পাঁঠার ঘাড়ে পা রেখে কোডিংয়ে টাকার গদিতে বসে আরামে দিন কাটিয়ে যাচ্ছে, আমরা ছিলাম বলে ওর 2 নম্বরে ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে, এমনকি ইয়াং মেয়েদের নিজে ব্যবহার করে তারপর তাদেরকে দিয়েই নার্কোটিক্সের চোরাচালানিদের মাল পৌঁছে দেয়, আর যারা প্রোটেস্ট করে। এসবের আন্দাজ আমি কালুর কাছ থেকে আগেই পেয়েছিলাম, তাহলে জেনে বুঝে আমাকে কেন সেই দিকে টেনে নিয়ে যাচ্ছ? কালুকে সরিয়ে দিয়েও শান্তি হয়নি? ঠিক তার উল্টো, তুমি হবে তুরুপের দাস, তোমাকে দিয়েই আমি মালহোত্রাকে শেষ করব। কীরকম? সেটা পরে জানাবো, তার আগে বলো তুমি আমার হাতে হাত মেলাবে কি না। হাতে হাত না তোমার বেড পার্টনার নাকি মালহোত্রার, কোনটাই তোমার লাভ বেশি বলো তো? আমার লাভ? আমার মতো একজন আনকোরা সুন্দরীকে যদি মালহোত্রার রাতের সঙ্গিনী করে দিতে পারো, তাহলে তোমার মালকরি আমদানির রাস্তাটা আরও চওড়া হবে। যাকে আমার আজকে টাকাটা দাও দেখিনি। সে তো দেবই, কালুকে মারাটা সম্পূর্ণ মালহোত্রার নির্দেশ, এখানে আমাদের কারোর কিছু করার ছিল না, তোমাকে টাকা দেবার নির্দেশও ওই মালহোত্রারই। আমি বেহারা মাত্র, কিন্তু তুমি যদি আমার প্রস্তাবে রাজি হতে তাহলে একটু অন্যভাবে অনেক কিছু ভাবতাম। এনিওয়ে আরও একবার ভেবে দেখো, আজ আমি উঠি, তুমি ভাবো, আরও ভাবো, শেষ খেপের টাকাটা যখন দিতে আসবো। কিন্তু বাবু সুদেব কর, তুমি তো প্রথমেই আমার সঙ্গে বিট্রে করেছ। কেন? মালহোত্রা যত নোংরাই লোক হোক না কেন, কালুর মুখে যতদূর শুনেছি উনি কর্মচারীদের মাইনে কম দিতে পারেন, যেটা সব মালিকেরাই করে, কিন্তু চুক্তির টাকা দিতে উনি কখনোই হেরফের করেন না, আই থিঙ্ক এখনও করেননি। ঠিক আছে, টোটাল 80,
হাজার টাকাই পাবে, কিন্তু আমার প্রস্তাব তোমাকে মানতেই হবে, আর এতে তোমার আমার দুজনেরই লাভ। আজ চলি কেমন? সুদেব যাবার মুহূর্তে যেই পা বাড়িয়েছে, সামনেই দেখে উদ্যত রিভলভার সমেত দুই থানার ওসি। নিশার হোসেনই প্রথম কথা বলেন। কোথায় যাবেন সুদেববাবু? সুদেবের ভুরু কুচকে গেছে, চোখের কোণ দিয়ে একবার হাসিনার দিকে তাকায়, তারপর বলে, তাহলে এটাই তোমার মোক্ষম চাল হাসিনা বিবি? চাল বেচাল জানি না, তোমার মতো নোংরা আর বেইমান লোকের জন্য এর চেয়ে আর কোনো ভালো আতিথেয়তা আমার জানা ছিল না। স্টপ ননসেন্স, তোমার মতো কুত্তিকে আমার আরও স্টাডি করা উচিত ছিল। তারপর অফিসার দুজনের দিকে তাকিয়ে বলে, দুজন একটা রিভলভার আমার দিকে তাক করে রেখেছেন, একটা লোককে কাবু করার জন্য কি কি করতে চান? বড়াল বললেন, একটু শ্রীঘর দর্শন। হ্যাঁ, তুই সহজ। কোন গ্রাউন্ডে? অ্যালিগেশনটা কি? এনি অ্যারেস্ট ওয়ারেন্ট? নিশার হোসেন সম্ভবত একটু মাথা গরমে লোক, বললেন, আমার হাতের একটু থাপড়ে তোমার মাথার খিলুন নড়িয়ে দিতে পারি। সারা শুকলি ঘোর দালাল, একটা নিরীহ মেয়েকে খুন করার জন্য তোমার বাবু দিয়েছিল 80,000 টাকা। সারা তুই একটা বেইমান আর হলামজাদা, সেখান থেকেও কাটমানি, তার উপর যা নুন খাচ্ছ, সে লোকটা যত বড় অপরাধী হোক না কেন, তোমার মতো ছুঁচো নয়। তার বিরুদ্ধে কনস্পিরেসি করার তোমার সালার যাবজ্জীবন জেল হয়ে যাওয়া দরকার। অনেক বড় বড় কথা বলেন, গায়ে একটা উর্দি আছে তাই না, কিন্তু প্রমাণ ছাড়া আপনি কোন মানুষকে অপরাধী বলে অ্যারেস্ট করতে পারেন না। তুমি শুধু নির্বোধ নও, একটা রাম ছাগল বিশেষ। প্রমাণ ছাড়া পুলিশ সত্যিই কাউকে অ্যারেস্ট করতে পারে না। পুলিশকে এত গারল ভাবলে কি করে? তার মানে? ইত্যবসরে বড়াল পকেট থেকে ছোট্ট জাপানি ডিক্টোফোনটা বার করলেন, বললেন, এর সাউন্ড টেকিং ডেন্সিটি মারাত্মক। তোমার এখানে আসা থেকে আরম্ভ করে শেষ ডায়ালগটা পর্যন্ত এই বস্তুটার মধ্যে ধরা আছে। অ্যান্ড ফর ইয়োর ইনফরমেশন, তোমার পিয়ারের মাস্তান বুলেট মণ্ডল এখন আমাদের হেফাজতে, তারও পুরো স্বীকারোক্তি এরই মধ্যে আছে। সেটা শুনলে নিজেই বুঝতে পারবে মালত্রার থেকেও তুমি অনেক বেশি শয়তান। কেবল একটা ব্যাপার এখনো আমরা জানতে পারিনি, শুটিংয়ের লোডশেডিংয়ের সুযোগ নিয়ে কে তরু দত্তর উপর ছুরিটা চালিয়েছিল। লোকটা নিঃসন্দেহে আনাড়ি, পাকা হাতের কাজ নয়। কে জানো কিছু? গোদ খাওয়া অবাধ্য ছেলের মতো সুদেব বলল, জানি না। জানবে জানবে, সে লোকটাও ধরা পড়বে খুব তাড়াতাড়ি। এরপর দুজন ওসি সুদেবকে নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এদিকে নীলের ঘরে দীপু বলল, শুনেছ তো, নাটের 2 নম্বর গুরুটি এখন 3 জলা থানায়। জানি তো। তুমি জানতে যে ওই লোকটা ট্র্যাপড হয়ে যাবে? জানতাম। এরপর পালের গোদাটিকে? মিস্টার বড়াল আর মিস্টার নিসার হোসেন যৌথ প্রচেষ্টা চালাচ্ছেন, ভরসা রাখ, ওটাও ঢুকবে বামাল সমেত। কিন্তু বেশ গভীরভাবে চিন্তা করতে করতে নীল বলল, 2টো খবর। তদন্তের স্বার্থে আমি মিডিয়ার কাছে এখনো কিছুই তুলে ধরতে বারণ করেছিলাম, বুলেট মণ্ডল আর সুদেব কর। কালুর ব্যাপারটা ফ্ল্যাশ হয়েই গেছে, ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই 2টো খবর তদন্তের স্বার্থে অন্তত কিছুদিন চাপা থাকাটা দরকার, নইলে পালের গোদা সজাগ হয়ে যাবে। যাগে, ওগুলো আমার ব্যাপার নয়, পুলিশ আছে, তারপর ওপর মহল আছে, তারা যা করবার করবে। কিন্তু আমার মাথা ব্যথা হলো আসল লোকটাকে আইডেন্টিফাই করা, ওটাকে খুঁজে বার করতে না পারলে নিজের কাছে তো বটেই, কানুসেনের কাছেও খানিকটা অপদস্থ হতে হবে। কে সে, কে হতে পারে বলতো? আচ্ছা নীলদা, নিউ আলিপুরে বসে তুমি চক্রবর্তী লেন বা পাঁচুমিস্ত্রি লেনের প্রবলেমের জট ছাড়তে পারবে না? তার মানে এখন আমাকে আবার যেতে হবে চক্রবর্তী লেন অ্যান্ড পাঁচুমিস্ত্রি লেন, তাই তো? ইয়েস বস। চল তাহলে, আর দেরি করে লাভ কি? আজই যাবে নাকি? শুভস্য শীঘ্রম বলে একটা কথা আছে, দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেছে। পাঁচুমিস্ত্রি লেন জমজমাট গলি নয়, কিন্তু থামলে কেন? তবুও পাঁচুমিস্ত্রি লেনে একবার যেতে হবে, আর চক্রবর্তী লেনের কয়েকটা ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম ছেলেকে বাজাতে হবে। একটা না একটা ক্লু, একটা না একটা ক্লু বেরিয়ে আসবেই। পাঁচুমিস্ত্রি লেনে যাওয়ার আগেই ওরা প্রথমে চলে গেল হরিমাধব দাসের দোকানে। হরিমাধববাবু ছিলেন না, ছিল ছোকরা কর্মচারীটি।
নীলাদীপু গিয়ে দাঁড়াতেই ছোকরাটি একগাল হেসে তাদের দিকে তাকালো। অর্থাৎ সে তাদের চিনতে পেরেছে। সত্যি বলছো? তোমার দোকানের কাস্টমারদের দেখেই চিনতে পারবে? না পড়ার কি আছে, সবাই তো পড়ার লোক। তাই বুঝি। আগে ওই সুমনবাবু আর জর্দাবাবু। সুমনবাবুটা কে? ওই তো সামনের বাড়িতে থাকে। দেখতে কীরকম? সেদিন তো আপনাদের সঙ্গেই ছিল, উনি আবার নাটক করেন, দেখতে শুনতেও বেশ নায়ক নায়ক মতো। তরু দিদিকে চেনো? এ পাড়া সবাই চেনে। কেমন মেয়ে? সে আমি কেমন করে বলবো বাবু, তবে উনি আমাদের দোকান থেকে কোনো জিনিস টিনিস কিনতেন না, উনারই তো দাদুর দোকান। হ্যাঁ, একবার বাবুর অসাক্ষাতে দুটো জিনিস কিনেছিলেন। কি বলতো? একবার কিনেছিলেন খানিকটা রজন আর একবার এক প্যাকেট ব্লেড। নীলার দীপু মুখ চয়াচয় করল, দুটোই অকিঞ্চিতকর বস্তু। ব্লেড তা তো যে কেউই কিনতে পারে, তবে রজনটা কেন? নীল প্রশ্ন করে। এক প্যাকেট ব্লেড কার জন্যে? মেয়েদের তো ব্লেডের দরকার পড়ে না। হয়তো কাউকে দেবেন বলে। কাকে? উনার কি আর দেবার লোকের অভাব আছে? এ পাড়ার অনেক ছেলেই তো দিদিমণির বন্ধু, তাদের কারোর জন্য হতে পারে। তোমার আন্দাজ কি বলে? সুমনবাবু আর জর্দাবুর সঙ্গে অত্যন্ত বেশি ভাব ছিল, তবে রজনটা। রজন কি কাজে লাগে? এজরাস বা বেহালা ছড়ে লাগাতে হয়। এ পাড়ায় কে বেহালা বা এজরাস বাজায় জানো? কেন, সুমনবাবু বাজান, বেশ ভালো বাজান। উনি তো নাটকের গানে সুর টুর দেন, মাঝে অনু দু একবার কিনেছিলেন। আর ব্লেড? না বাবু, সেটি বলতে পারবো না। একটাই কিনেছিলেন নাকি এক প্যাকেট? প্যাকেট, এখন একটা করেই সবাই কিনে, উনি প্যাকেটই কিনেছিলেন। নীলের মাথায় চট পাকাচ্ছিল। সুমনের জন্য যদি রজন কেনা হয়ে থাকে, তাহলে ব্লেড কার জন্য? তোমার তরু দিদিমণির সঙ্গে এই পাড়ার অনেক ছেলেরই তো ভাবটা বাজে। আর কারোর কথা মনে পড়ে? নিখিলদা আছে, সুকুমারদা আছে। হ্যাঁ, মিন্টু বলে একজনের সঙ্গেও দিদিমণি ইদানিং বেশি ঘোরাফেরা করতেন, তাই নিয়েও তো দাদু তরু দিদিকে একেবারে দেখতে পারতেন না, খুব বকবকিও করতেন, কিন্তু কে শোনে তার কথা। ভাষণের সঙ্গে দিদিমণির মাসখানেকগুলো বেশ আলাপ হয়েছিল, দুজনেই সামনের পার্কে বসে খুব কথাবার্তা বলতো। তবে বাবু, ভাষণ ছেলেটা একদম ভালো নয়, কোনো কাজকর্ম করে না, স্রেফ গুলতানি আর মারপিট এই করেই কাটতো। যাক গে বাবুরা, এসব আমি বলেছি কাউকে বলবেন না, তাহলে আমার চাকরিটি চলে যাবে। যা এখান থেকে দাদু হাতে তুলে দেন, সেই নিয়েই আমার মায়ের কোনো রকমের দিন চলে। না, কেউ জানবে না। তোমার নামটা কি? ফেলনা। আমার একটি চারটে ভাই অকালে মারা গিয়েছিল, তাই আমার মা নাম রেখেছিল ফেলনা। এবার বলো তো ভাই, তুমি যাদের যাদের নাম বললে তাদের কোথায় গেলে পাওয়া যাবে? সব এ বাড়াতেই থাকে, তবে ভাষান থেকে ওই পাঁচ মিস্ত্রি লেনে 6x2B একতলায়। ছেলেটা একটু গুন্ডা ধরনের, সাবধান ওর সঙ্গে কথা বলবেন। ঠিক আছে ভাই, তুমি তোমার কাজ করো। হরিমাধববাবুর দোকান ছেড়ে একটু এগোতেই দীপু বলল, অনেকগুলো ছেলের সঙ্গে তোমার তরুদত্তের চলাফেরা ছিল, এরা বন্ধু না ফিয়াসে? কি করে বলবে, দেখা তো একজনের সঙ্গেই হয়েছিল, সে হচ্ছে জর্দাবাবু। কিন্তু খুবই আনইমপ্রেসিভ চেহারা, তরু দত্তর সঙ্গে নাকি ছোটবেলা থেকেই আনসাই, অথচ সেই ছেলেটাকেই সরাসরি সে নাকচ করে দেয়। কিন্তু সেটা কি প্রচণ্ড ভাইটাল পয়েন্ট নয়? হয়তো প্রচণ্ড রাগ থেকে। সেটা হওয়া বিচিত্র নয়, কিন্তু হ্যাঁ রে, একটা কিন্তু থেকে যাচ্ছে, ওই ধরনের সামান্য জর্দা বিক্রি করা ছেলে যাকে তার মাকে প্রতিপালন করতে হয়, সে এত বড় রিস্ক নেবে? ধরা পড়লে তো মাটাই ফাঁস হয়ে যাবে। সামনে মাকে খাড়া করায় যদি ওর অ্যালিবাই হয়, যদিও দেখতে কালাকুলো নিরীহ গোবেচারা জর্দা বিক্রি করে কোনো রকমে দিন কাটায়, একটা মেয়ের জন্য হলেও। মনুষ্য চরিত্র বড় বিচিত্র রে, কে যে কোথায় কি করে বসে। ঠিক আছে, চল এক এক করে ঢু মারা যাক। প্রথমে চল সুমনকেই ধরি। যদি বাড়িতে না থাকে, অফিস টফিসে তো করতে পারে। আজ কি বার মনে আছে? ও সরি, রবিবার। তাহলে চলো। গল্পটি তৃতীয় পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। গল্পের অন্তিম পর্বটি দুদিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি, আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।